নক নক আপডেট হে গাইজ ওয়েলকেল এখন আমরা কথা বলবো হচ্ছে আজকে দেবদার তম জন্মদিন দেবদার ইন্ডাস্ট্রিতে পা রাখার আঠেরো বছর হল সাবালক হয়ে গেলেন দেবদার ইন্ডাস্ট্রিতে সত্যি একটা বড় জার্নি লম্বা জার্নি বলা যেতে পারে এক যুগেরও বেশি মানে এটা একটা লম্বা জার্নি বলা যেতে পারে বিগেস্ট জার্নি যে যুগের পর যুগ রাজ করে যায় মানুষ তাকে ভোলে না মানে এটাই হচ্ছে দেবদা এটাকে নিয়ে আর কিছু বলার নেই তবে একটা আপডেট তোমার তোমাদেরকে দিতে এখন এলাম সেটা হচ্ছে ডিটিএস মানে দেবদাস সুপারস্টার তাদের পেজ অফিসিয়াল ফ্যান ক্লাব তাদের ফ্যান ক্লাবের পক্ষ থেকে একটা বড় করে আয়োজন করা হয়েছে আজকের দিনটাকে নিয়ে তো আমরা সেই আপডেটটা তোমাদেরকে পরিষ্কারভাবে একদম দেখে দেখে বলে দিচ্ছি আপডেটটা আমি আমার স্টোরি স্টেটাস সব জায়গায় শেয়ার করে দিয়েছি যাতে তোমরা আরও বেশি করে করতে পারো ব্লক বাস্টার এইটিন ইয়ার্স এইটা দিয়ে এই ছবিটা দিয়ে আমি জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি বিষয়টা হচ্ছে যে দেব দ্য সুপারস্টার ডিটিএসের প্রত্যেক সদস্যদের জানানো হচ্ছে শুধু সদস্য নয় এখানে যদি অন্য কেউ আসতে চাও প্লিজ আসতে পারো যেহেতু এটা পাবলিক হয়ে গিয়েছে সে কারণে আমি আরও বেশি করে বললাম যে আগামীকাল দেবদার ইন্ডাস্ট্রিতে আঠেরো বছর হওয়ার মানে এটা কালকে পোস্ট করা হয়েছিল আঠেরো বছর হওয়ার উপলক্ষে আগামীকাল দুপুর তিনটের সময় নবীনা সিনেমা হলের সামনে একটি অ্যাক্টিভিটি এর আয়োজন করা হয়েছে ওই দিন দাদার জন্য কেক কাটিং বাচ্চাদের খাওয়ানো মিডিয়া কভারেজ সব কিছুই থাকছে তাই কাল দুপুর তিনটের মধ্যে সবাই নবীনা সিনেমা হলের সামনে চলে এসো এবং আমাদের এই অ্যাক্টিভিটিটা সাফল্য সাফল্য করে তোলো তো দেবদাকে এখানে ট্যাগ করা হয়েছে দেবদা দেবদা সুপারস্টার অ্যান্ট বাকি সমস্ত কিছু তো আজকে আমি তো যাচ্ছি অবশ্যই তোমরা কারা কারা আসছো সেটা অবশ্যই জানিও কারণ প্লিজ এসো এনজয় করবো একসাথে দাদার আঠেরো বছর জন্মদিন বলে কথা এটা একটা আলাদাই মোমেন্ট আলাদাই ইন্ডাস্ট্রির একটা আলাদাই আনন্দের মোমেন্ট এবং আজকে খাদানের আপডেট এটাই কোথাও গিয়ে না দেবদাকে আলাদা করে সবার থেকে কারণ দেখো দেবদা না আপডেট দিতে ভালোবাসে এটা আমার মনে হয় তার আঠেরো বছর হলো সে চাইলেই কিছু না আপডেট দিতে পারতেন টুক করে একটা আপডেট দিলেন তুমি চিন্তা করো মানুষরা কত বড় আপডেট টেকিং জন্মদিনে টেক্কার আপডেট তার বছরের শুরুর দিনে ফার্স্ট পয়লা জানুয়ারিতে খাদানের অ্যানাউন্সমেন্ট চলে এলো চলো ঠিক আছে চলো এবার আঠেরো বছর তার ইন্ডাস্ট্রিতে হলো চলো আবার সে আর একটা ছবি এবং অগ্নিশপথের পোস্টটা লিখে দেবদা যা লিখেছে সত্যি কথা মানে ওটা আলাদাই ক্রিয়েট করে মনে একটা কারণ ছোটোবেলা থেকে দেবদার প্যান তো ওটাই ক্রিয়েট করে তো দেবদা তুমি ফাটিয়ে দাও ইন্ডাস্ট্রি তুমি একমাত্র ইন্ডাস্ট্রির বক্স অফিসের রাজত্ব করা বক্স অফিস কিং এবং সেই রাজত্ব ব্লকবাস্টার আবার ট্যাগ এ আসতে চলেছে আমার এখনও মনে হচ্ছে যে খাদার নিয়ে আগে আসবে তুমি দেখো সব থেকে বেশি আপডেট কিন্তু খাদার নিয়ে আসছে হ্যাঁ মানে টেক্কা দুর্গাপুজে তার আগে কোথাও না কোথাও খাদান আসবেই এটা আমার এখন গাট ফিলিংস বলছে এটা আমার মন বলছে যাই হোক খাদান নিয়ে তো কথা হতেই থাকবে বাট আমি বলবো যে আজকে যেহেতু আঠেরো বছর দেবদার জন্মদিনের তো সবাই খাদানের এই যিশুদার লুকটা জাস্ট শেয়ার করো ঘ্যামা তো করেই দিয়েছে আমি এটুকু বলবো নবীনার সামনে এসো আমরা আনন্দ করি একসঙ্গে এবং দেবদার এই আঠেরো বছরের দিবস বলা যেতে পারে ইন্ডাস্ট্রিতে সেটাকে আরও বড় করে সেলিব্রেট করি তো এই ছিল এখনকার মতন ভিডিও তোমাদের কার কি মতামত বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশন চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে Bye-bye.